সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন লেটেস্ট এবং ট্রেন্ডিং নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের কাছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল অথবা এইচ ব্যাংক যে কোনো ব্যাংকে আপনাদের না কেন। এবং আপনি যদি এটিএম কার্ড কার্ড করেন সে এটিএম ভিসা হতে পারে রুপে হতে পারে যে কোনো যদি আপনারা এটিএম কার্ড ব্যবহার করেন তাহলে আপনাদের জন্য ব্যাংকের তরফ থেকে এবং শুধুমাত্র ব্যাংক নয় রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের জন্য বড় সড়ো আপডেট তো বন্ধুরা আপনাদের যদি ব্যাংকে অ্যাকাউন্ট এবং যদি আপনারা এটিএম এর মাধ্যমে ট্রানজাংশন করেন সেক্ষেত্রে ইম্পর্টেন্ট ভিডিওটিকে কিন্তু মোটেও স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এতদিন পর্যন্ত কি ছিল যে আপনাকে ফোন করে আপনার থেকে কার্ড নম্বর নিত প্রতারকরা এবং আপনাদের মোবাইলে ওটিপি পাঠানো হতো এবং আপনাকে ভুলিয়ে ভালিয়ে এটা বলে ওটা বলে আপনার থেকে ওটিপি হাতিয়ে নিত এবং তারপরে আপনার থেকে অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করতো প্রতারক কিন্তু এখন নতুন কিছু প্রতারণার ফাঁদ এটেছে প্রতারকরা কার্ড নম্বর ওটিপি এখন থেকে শেয়ার করার প্রয়োজনই পড়ছে না ব্যাংক থেকে গায়েব হয়ে যাচ্ছে বিপুল টাকা সতর্ক করেছে রাজ্য পুলিশ তো ঘটনাটি কিভাবে ঘটছে আপনারা জেনে নিন তো এক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে যে আপনাকে ক্যাশব্যাক এর টোপ দেবে অর্থাৎ আপনি এই লিংকে ক্লিক করুন আপনারা অ্যামাজন থেকে কিছু কেনাকাটি করলে আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন বা ক্যাশব্যাক পাবেন তো আপনাকে ক্যাশব্যাকের টোপ দিতে পারে অথবা আপনাকে কেওয়াইসি টোপ দিতে পারে অথবা আপনাকে গ্যাসের সাবসিডির কথা বলে অনেকের কাছে বর্তমানে ফোন আসছে ফোন পে গুগল পে পেসব্যাক এর টোপ দিয়েও বর্তমানে কিছু ফোন আসছে সেক্ষেত্রে কোন ওটিপি বা তথ্য কিছু দরকার হচ্ছে না আপনার থেকে কোনো কার্ড চাওয়া হচ্ছে না সেক্ষেত্রে আপনার কিন্তু সন্দেহটা অতটাও গাঢ় হচ্ছে না কারণ আপনার থেকে ও যাচ্ছে চাচ্ছে না ব্যাংক অ্যাকাউন্ট এর ডিটেলস ও চাচ্ছে না এবং ক্যাশ ও আপনার থেকে চাচ্ছে তাই অনায়াসে মোবাইল থেকে গায়েব করে দেওয়া যায় হাজার হাজার টাকা কিন্তু কিভাবে পশ্চিমবঙ্গ পুলিশের দাবি যে সেক্ষেত্রে অ্যানিডেস্ক বলে একটা অ্যাপ রয়েছে অথবা টিম ভিউয়ার বলেও একটা অ্যাপ রয়েছে এই সমস্ত অ্যাপ আপনাকে ডাউনলোড করতে বলবে প্রতারক মেসেজে লিংক পাঠাবে এবং আপনাকে বলবে যে আপনি এই অ্যাপটি ডাউনলোড করুন এই সমস্ত অ্যাপের মাধ্যমে যে কোনো মোবাইলে রেমোট অ্যাক্সেস নিতে পারে প্রতারক অর্থাৎ আপনি ফোনে যাই করবেন আপনি যদি একটা এস এম পাঠান সেটাও কিন্তু প্রতারক নিজের ফোনে সেটা দেখতে পারবে আপনি যদি টাকা পাঠাতে গিয়ে নিজের ফোনে কোনো পাসওয়ার্ড টাইপ করেন কিংবা আপনি যদি পিন টাইপ করেন সেক্ষেত্রেও আপনার টোটাল যাবতীয় সমস্ত কিছু প্রতারকরা নিজেদের ফোনে দেখতে পারবে কারণ আপনার পুরো ফোনের কন্ট্রোল তখন প্রতারকদের হাতে রয়েছে অর্থাৎ কোনো কার্ড নম্বরও লাগছে না কোনো ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসও লাগছে না বা কোনো ওটিপিও লাগছে না এই সমস্ত কিছু ছাড়াই কিন্তু বর্তমানে অ্যাকাউন্ট থেকে গায়েব করে দেওয়া যেতে পারে গচ্ছিত টাক গোটা ঘটনাটি কিভাবে করা হয় সেটা কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে ভিডিও করে জানিয়ে দেওয়া হয়েছে তো এই ভিডিওর লিঙ্কটি যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর টি আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাকে দিয়ে দেবো সেখান থেকে আপনারা একবার ক্লিয়ারলি দেখতে পারবেন যে কিভাবে আসল প্রতারণার ফাঁথটি পাতা হচ্ছে তো বন্ধুরা আপনাদেরকে কেউ যদি কোনোভাবে আপনাদেরকে ক্যাশব্যাক এর টোপ দেয় অথবা কেওয়াইসি ওয়াইসি আপডেট এর যদি টোপ দেয় কিংবা গ্যাসের সাবসিডির কথা বলে আপনাকে যদি আপনাদের মোবাইলে কোনো অ্যাপ ডাউনলোড করতে বলে বিশেষ করে অ্যানিডেস্ক অ্যাপ অথবা টিম ভিউয়ার অ্যাপ যদি আপনাকে কেউ ডাউনলোড করতে বলে তাহলে ভুলেও আপনারা অ্যানিডেস অ্যাপ কিংবা টিম ভিউয়ার অ্যাপ ডাউনলোড করবেন না এবং যদি আপনারা ডাউনলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের অ্যাক্সেস দেবেন না অর্থাৎ এখানে একটা আপনার দেখুন আপনার এখানে একটা আইপি পাসওয়ার্ড আইপি চলে আসবে আইপি অ্যাড্রেস এটা আপনার থেকে জানতে চাইবে যেহেতু এটা কোনো ফোনের পাসওয়ার্ড নয় কিংবা এটা কোনো এটিএম এর কিছু নেই সেহেতু আপনারা কিন্তু ভালো মনে এগুলো দিয়ে দেবেন এবং এটা দিলে পরে এখানে একটা মেসেজ আসবে যে অ্যাকসেপ্ট করতে হবে তো আপনি যদি অ্যাকসেপ্ট একবার করে নেন সেক্ষেত্রে আপনার ফোনের টোটাল অ্যাক্সেস সে আপনি ফোনে যাই করছেন না কেন কাউকে ফোন করছেন কিংবা কাউকে মেসেজ করছেন কিংবা কাউকে এটিএম এ টাকা পাঠাচ্ছেন সমস্ত কিছুই কিন্তু নিজেদের ফোনে দেখতে পারবে প্রতারক তো বন্ধুরা এরকম ভুল কিন্তু করবেন না এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন যাতে প্রতিটি মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছায় এবং সবাই যেন সতর্ক থাকে এবং কেউ যেন এই সমস্ত প্রতারকদের ফাঁদে পা না দেয় সেই জন্য ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন